আসসালামু আলাইকুম। টিপস উইথ আখি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আমি আজকে কাঠের ফার্নিচার থেকে ঘুণ পোকা কীভাবে সহজে আপনারা দূর করতে পারবেন এবং কাঠের ফার্নিচার কীভাবে চকচকে রাখতে পারবেন সেই দুটো টিপস নিয়ে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই যে দেখেন, ঘুণ পোকা লেগে গেছে। কাঠের ফার্নিচার সবার পছন্দের, কিন্তু যদি ঘুণ পোকা লেগে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তো বন্ধুরা, স্কিপ করবেন না। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলবেন না। এই যে দেখেন, কিছুদিন হয়ে গেছে। আসলে বাসায় না থাকলে এরকম কাণ্ড হয়, ঘুণ পোকা লেগে যায়। তো এগুলো ঘুণ পোকা যদি লেগে যায় তাহলে তো সর্বনাশ, কাঠের ফার্নিচার কিন্তু টিকবে না। আসলে কাঠের ফার্নিচার আমাদের অনেক পছন্দের, ঘরে থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এসব ফার্নিচারগুলো যদি ঘুণ পোকা খেয়ে নেয় বা কেটে দেয় তাহলে আমাদের অনেক খারাপ লাগে। আর কিছুদিন গেলেই, দু তিন বছর গেলে কাঠের ফার্নিচার কিন্তু ক্যাটকেটে আকার ধারণ করে। তো এই কাঠের ফার্নিচার কিভাবে চকচকে করা যাবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটির একটা পয়েন্টও মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো আমি খাটের মানে খাট, তারপরে হচ্ছে ওয়ার ড্রপ, ড্রেসিং, এগুলো সবগুলোই আমি আপনাদেরকে এরকম চকচকে করে দেখাবো। অল্প সময়ের মধ্যে আপনারা এটা করে নিতে পারবেন। তো চলুন, ঘুণ পোকা দূর করার উপায়টা প্রথমে আমরা জেনে নিই কী দিয়ে ঘুণ পোকা দূর হবে। তো এই তো, এই ঘুণ পোকা দূর করার জন্য আমি প্রথমে যে উপকরণটা নিয়ে নিয়েছি সেটা আপনারা দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন, অনেকেই হয়তো চিনতে পারবে না। এটা হচ্ছে লেপথলিন বড়ি, যেটা আমাদের কাপড়, আগের যুগের মানুষরা কাপড়ে দিয়ে রাখতো, কাপড় কিন্তু এটাতে অনেক ভালো থাকতো। কাপড়ে কোনো পোকামাকড় মানে আক্রমণ করতে পারবে না, কাপড় কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। এরকম লেপথলিন বড়ি কাপড়ের ভাজে ভাজে কিন্তু আগে দিয়ে রাখতো। তো আপনারা এই লেপথলিন বড়ি নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের বাসায় কর্পূর থাকে, লেপথলিন বড়ি অথবা আপনারা কর্পূর নিয়ে নিতে পারেন। তো এই লেপথলিন বড়িটা আমি নিয়ে নিয়েছি। এই লেপথলিনটা অনেক কার্যকরী। আসলে কাঠের যত ঘুণ পোকা আছে আপনারা একবার ইউজ করলেই কিন্তু দূর হয়ে যাবে। তো এই বাটিতে যদি এটা আমি গুঁড়ো করি তাহলে কিন্তু চারপাশটা ছড়িয়ে নোংরা হয়ে যাবে। এই জন্য আমি বাটিতে গুঁড়ো করলাম না, আমি একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি। তো এই পলিব্যাগে এখন এই লেপথলিনগুলো আমি গুঁড়ো করে নেব। অল্প সময়ের মধ্যে এটা গুঁড়ো হয়ে যায়, আসলে বেশি সময় লাগে না। যে কোনো কিছু দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আমি এই হামালদিস্তা দিয়ে করে নিচ্ছি। আসলে হামালদিস্তাতে করা যায়, তো হামালদিস্তাটা একটু সময়ের জন্য নোংরা না করার জন্যই আমি এই পলিথিনে করে নিলাম। এটা আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এই টিপসটাও। এভাবে করে যে কোনো কিছু আপনারা এভাবে গুঁড়ো করে নিতে পারেন, আশপাশ নোংরা হবে না। তো আমি এই তো গুঁড়ো করে নিলাম, দেখতেই পাচ্ছেন অল্প সময়ে দুইটা নিয়েছি। আপনাদের ঘুণের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা বেশি করে এটা তৈরি করে নিতে পারেন। এরপর আমি কোকোনাট অয়েল দিয়ে দিব। অবশ্যই এখানে কোকোনাট অয়েল নিতে হবে, অন্য কোনো অয়েল নিলে হবে না। আপনারা অবশ্যই এখানে নারিকেল তেলটা নিয়ে নেবেন, নারিকেল তেলটাই বেশি কার্যকরী এই ঘুণ পোকা দূর করতে। তো আপনারা এখানে অলিভ অয়েলও নিতে পারেন। এই দুটো তেলের মধ্যেই আপনারা যে কোনো একটা নেবেন। আমি এক চামচ পরিমাণে কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই দুটো উপকরণ একটু মিশিয়ে নেব। এই যে দেখেন, আমি এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই তো এভাবে করে আসলে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে। মিশিয়ে নিয়ে এখন আমি কিচেনে চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলার মানে একেবারে লো এর উপর, একটু মিডিয়াম আছে, আমি এটা জাল করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, এটা আসলে গরম হতে শুরু করেছে। তো অবশ্যই আপনারা লোয়ের থেকে একটু এতে দিবেন, মানে মিডিয়ামের চেয়ে একটু নিচে এই পর্যায়ে করে নেবেন, বেশি হলে আবার পুড়ে যাবে। তো এই তো দেখেন, লেপথলিন বড়িটা কিন্তু গলে গেছে। এখন মনে হচ্ছে
এর মধ্যে কিছুই দেওয়া হয়নি, শুধু তেল মনে হচ্ছে। তো দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু গলে যাবে, আর একটা ধোয়া ধোয়া সৃষ্টি হয়েছে, এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনারা অবশ্যই বাচ্চা থাকলে এটা সাবধানে ব্যবহার করবেন, দূরে রাখবেন, বাচ্চারা যেন হাতে ধরতে না পারে। এই তো এটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু যেই জায়গায় ঘুণে ধরেছে সেই জায়গায় আপনারা দিবেন, অবশ্যই একটু গরম থাকতে হবে, তাহলে ঘুণ পোকা একেবারে মরে যাবে। আর লেপথলিন বড়ি দেওয়ার জন্য তো অবশ্যই এটা 100% কার্যকরী, আপনারা দিয়ে দেখবেন। এই তো আমি দিয়ে নিয়েছি, তো এটা দিয়ে নিয়ে মাত্র দুই একবারে দিলেই কিন্তু আপনাদের বাসা থেকে ঘুণ পোকা একেবারে চিরতরে দূর হয়ে যাবে, আর কখনো লাগবে না। আর যদি লেগেও থাকে তাহলে বারবার এটা দিতেই থাকবেন আপনারা, কখনোই আপনাদের কাঠের ফার্নিচার কিন্তু ঘুণ পোকা নষ্ট করতে পারবে না। আর আমি ফার্নিচারটা পরিষ্কার করব, এই যে এটা দিয়েই আমি কিন্তু ফার্নিচারটা পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা, নতুন ফার্নিচার হলে কিন্তু আসলে ফার্নিচার ক্লিন করার কোনো প্রয়োজন হয় না, যদি আমাদের ফার্নিচার মানে অনেক দিনের পুরনো হয় তাহলে কিন্তু ফার্নিচার ক্লিন করতে হয়। আর নতুন ফার্নিচারে তো বার্নিশ থাকে, নতুনই থাকে, নতুনের মতো চকচকে। তো অবশ্যই আপনারা যদি পুরনো ফার্নিচার কালো কুচকুচে হয়ে যায় দীর্ঘদিনে, তাহলে আপনারা এটা দিয়ে মানে ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন লেপথলিন বড়ি দেওয়ার কারণে কোনো ক্ষতি হবে কি না, না বন্ধুরা, এই লেপথলিন বড়ি দেওয়ার ফলে কোনো ক্ষতি হবে না, আপনাদের কাঠের ফার্নিচার একেবারে চকচকে হয়ে যাবে, নতুনের মতো, কোনো বার্নিশ করার দরকার হবে না, বাইরে থেকে কাউকে নিয়ে এসে টাকা খরচ করে বার্নিশ করার কোনো প্রয়োজন হবে না। এভাবে করে আপনারা আপনাদের কাঠের ফার্নিচার অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন, ভিতরে যে আটকে থাকা ময়লাগুলো সব উঠে আসছে, দেখতেই পাচ্ছেন আমি যে তুলোটা নিয়েছি। আপনারা এভাবে করে তুলোর সাহায্যে পরিষ্কার করে নেবেন, আপনাদের ফার্নিচার একেবারে ক্লিন হয়ে যাবে, নতুনের মতোই চকচকে হয়ে যাবে। এই তো দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি, একেবারে চকচক করছে, একেবারে মনে হচ্ছে নতুন, এইমাত্র মনে হয় ফার্নিচারগুলো কিনে নিয়ে এসছি। আমাদের আসলে ঘরে কিছুদিন পর পরেই কিন্তু ফার্নিচার কেটকেটে একাকার ধারণ করে, তো এভাবে আমরা আমাদের ফার্নিচার ক্লিন করে নিতে পারি কোনো টাকা খরচ ছাড়াই। আর ঘুণ পোকা তো অবশ্যই 100% দূর হয়ে যাবে, কখনো আর ঘুণে লাগবে না। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।